চতুর্থ দফার টানা অবরোধ শেষ হয়েছে ভোরে, আর আগামীকাল ভোর থেকে আবারও শুরু হচ্ছে টানা 83 ঘন্টার অবরোধ। এমন অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। শুধু রাজধানীতেই নয়, যানবাহনের বাড়তি চাপে বিভিন্ন মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। ভোর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট তৈরি হয়, বেলা বাড়ার সাথে সাথে যানজট বাড়তে থাকে। এখন কুমিল্লার দাউদকান্দি থেকে পদুয়ার বাজার পর্যন্ত প্রায় 50 কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিয়েছে, তবে পদুয়ার বাজার থেকে 14 গ্রাম পর্যন্ত এলাকা যানজট মুক্ত। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার মহুরীগঞ্জ পর্যন্ত সড়কেও রয়েছে 30 কিলোমিটার দীর্ঘ যানজট। এছাড়া ভোরে মাওয়া কাওড়াকান্দি নৌরুতে ফেরি চলাচল 5 ঘন্টা বন্ধ থাকায় উভয় ঘাটে 5 শতাধিক যানবাহন আটকা পড়ে আছে।